সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারে শিক্ষা আইসিটি বিষয়ে 4 নম্বর ইউনিট নিয়ে আলোচনা করব। আজকে তৃতীয় ক্লাস, তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখছো নিশ্চয়ই। ছবিতে একটা ক্রোম ব্রাউজারে প্রদর্শিত একটি হোম পেজ দেখা যাচ্ছে। বলতে পারো এটা কিসে? হ্যাঁ, এটা হলো শিক্ষক বাতায়ন। চলো আজকে আমরা শিক্ষক বাতায়ন পরিচিতি রিসার্চ পোর্টাল নিয়ে আলোচনা। আমরা ইউনিট 4-এ ইন্ট্রোডাকশন অফ রিসার্চ পোর্টাল শিক্ষক বাতায়ন পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যা শিখব, রিসার্চ পোর্টাল কি তা বলতে পারব, শিক্ষক বাতায়নের বিভিন্ন অংশ শনাক্ত করতে পারব, শিক্ষক বাতায়নের সেবাসমূহ ব্যাখ্যা করতে পারব। তো শিক্ষক পোর্টাল কি? শিক্ষক পোর্টাল সকল প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকগণের একটি প্ল্যাটফর্ম। সাধারণ বৃত্তিমূলক বা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শিক্ষকগণ এই পোর্টালের সদস্য হতে পারেন। এখানে শিক্ষকগণ কর্তৃক তৈরিকৃত মাল্টিমিডিয়া সরঞ্জামগুলি ব্যবহার করে তাদের পাঠের সুবিধার্থে প্রয়োজনীয় ডিজিটাল সামগ্রী খুঁজে পান। এটা হলো এরকম একটা ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইচ্ছা করলে এটার মেম্বার হতে পারে। তো এটা হলো শিক্ষক পেজ বাতায়নের একটা পেজ, তোমরা লক্ষ্য করতেছ নিশ্চয়ই দেখতেছ। তো এখানে শিক্ষক, এখানে বাংলাদেশ সরকারের লগ্ন, এখানে কন্টেন্ট, এটা হোম খুঁজুন কন্টেন্ট 31,03,19,356টা কন্টেন্ট আছে। এখানে সদস্য হলো 4,38,128 জন। আর এখানে লগ ইন অথবা নিবন্ধন কারিগরি শিক্ষা মাদ্রাসা, এই এটা হলো, এখানে হলো সেরা কন্টেন্ট নির্মাতা। তারপরে এখানে হলো একটা হোম পেজে একটা ইমেজ, অনলাইন স্কুল রুটিন, এখানে ক্লিক করলে সেটা পাওয়া যাবে। এটা হলো শিক্ষক বাতায়নের প্রথম ফেজ, যে ওয়েব পোর্টালের ফেজ এর প্রথম অংশ। এরপরে অংশ আছে, দেখো তার নিচেই আছে এই দিনে, মানে এই 15 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার, এই দিনে বিখ্যাত ব্যক্তিদের বিষয় আছে এখানে। এ সপ্তাহের হাইলাইটসগুলো এখানে আছে, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, মানে এখানে মডেল কন্টেন্ট, মানে যে কন্টেন্টগুলো অনুসরণ করা যায় এ ধরনের কন্টেন্টের কিছু সাবজেক্ট এখানে আছে। আরও দেখতে চাইলে এখানে আছে, আরও তার নিচেই আছে এই সেরা নেতৃত্ব, এখানে উদ্ভাবনের ও নেতৃত্বের গল্প এখানে আছে। তারপরে আছে দেখো আলোচিত লেখা, খোলা জানালা, ব্লগ, অ্যাডমিন নোটিশ, যদি কোনো নোটিশ থাকে। তো আলোচিত লেখা, খোলা জানালা আর অ্যাডমিন নোটিশ এখানে। এরপরে আছে হলো খবর দা, খবরাখবর, শিক্ষার্থীদের প্রতি প্রযুক্তির পরিবর্তনে বিশ্ব মানচিত্রে যুবক ইত্যাদি। তারপরে আছে কিশোর বাতায়ন মুক্ত পাঠ মাল্টিমিডিয়া ক্লাস, এটা। এরপরে আছে তোমার এই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি, এগুলোর লিঙ্ক। আর এখানে এই ফেজের রিলেটেড কিছু তথ্য। এটা হলো শিক্ষক বাতায়ন।
এখন শিক্ষক বাতায়ন এমন একটি কেন্দ্রস্থল যেখানে লাখো শিক্ষক শিক্ষা বিষয়ক আলোচনা কন্টেন্ট প্রকাশ করতে পারেন। এই ওয়েবসাইটটি প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট তৈরি করেছে। এখানে শিক্ষকগণ তাদের তৈরি বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করা হয়, শিক্ষা বিষয়ক আলোচনা সহ ব্লগে লেখা শেয়ার করতে পারবেন। সাধারণত একজন শিক্ষক যখন পাঠদান করেন তখন তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শিক্ষাদান করার চেষ্টা করেন। অনেক সময় একটু জটিল বিষয়ে পাঠদান করতে গিয়ে অন্যান্য শিক্ষককে সাহায্য নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সবসময় অন্য শিক্ষকের সহযোগিতা পাওয়া নাও যেতে পারে। এমত অবস্থায় এই জাতীয় শিক্ষক বাতায়নের সাহায্যে খুব সহজেই প্রয়োজনীয় কন্টেন্ট বা শিক্ষা সহায়ক যে কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব। এই এই পোর্টাল তৈরির পেছনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কলেজ এবং ওই কলেজের কর্মরত শিক্ষকদের অনেক অবদান আছে। প্রথম ওনারা কন্টেন্ট এখানে আপলোড করেন এবং ওনারা শিক্ষকদের প্রশিক্ষণ দেন এটুএস সহযোগিতা এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায়। তো বাংলাদেশে প্রায় 1,20,000-এর বেশি বিদ্যালয়ে 9,00,000-এরও বেশি শিক্ষক রয়েছেন যারা শিক্ষক হওয়ার জন্য বেশ কিছু প্রশিক্ষণ গ্রহণ করেছেন টিচার্স ট্রেনিং কলেজ থেকে। কিন্তু বাধা প্রশিক্ষণ ব্যবস্থার কারণে অনেক সময়ই সঠিকভাবে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এছাড়া অনেক শিক্ষক কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো হয়ে থাকেন। এখন এই পোর্টালের মাধ্যমে খুব সহজে যে কোনো শিক্ষক তার তৈরি কন্টেন্টটি এখানে আপলোড করতে পারছেন। আর এরই মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে হাজারো শিক্ষক তাদের নিজেদের মধ্যে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে যোগাযোগ করতে পারছেন। শুধুমাত্র শিক্ষকও নয়, শিক্ষার্থীরাও চাইলে এখান থেকে খুব সহজে তাদের প্রয়োজনীয় শিক্ষা সংশ্লিষ্ট বিষয়টি ডাউনলোড করে নিতে পারেন। এর ফলে শিক্ষা গ্রহণ আরও সহজতর হয়েছে। এখানে শিক্ষার্থী না, শুধু যে কোনো কেউ এখান থেকে কন্টেন্ট ডাউনলোড করতে পারে। বাট কন্টেন্ট আপলোড কমেন্টস ব্লগস এগুলি লিখতে হলে অবশ্যই এটা মেম্বার হতে হবে। আর মেম্বার কারা হবে এটা আমরা আগেই বলছি, শিক্ষক। তো এখানে সেবার সুবিধা, শিক্ষা প্রদান পদ্ধতি সহজ হয়েছে। এক প্ল্যাটফর্মে সকল শিক্ষকদের আনা সম্ভব হয়েছে। নিত্য নতুন শিক্ষা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। মডেল কন্টেন্ট ডাউনলোড করে শ্রেণীকক্ষে পাঠদান করা যায়। প্রক্রিয়া কিভাবে আমি এটাতে ঢুকবো? তো যে কেউ শিক্ষক বাতায়নের সেবা পেতে চাইলে তিনি শিক্ষক বাতায়নের ওয়েবসাইট www.teachers.gov.bk, আমি আবার বলছি www.teachers.gov.bk, এই লিঙ্ক এই ওয়েবসাইটে বা এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করে এই সেবা গ্রহণ করতে পারবেন। যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে এই ঠিকানা টাইপ করে এন্টার প্রেস করলে শিক্ষক বাতায়ন হোম পেজ ওপেন হবে। এই এটার সদস্য হওয়ার নিয়ম আমি আগেই বলছি, যেহেতু শিক্ষক বাতায়ন পরিস্থিতি তো এখানে সদস্য হওয়ার সুযোগ রয়েছে। এবং সদস্য কারা হবে? প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি এবং উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা সদস্য হতে পারেন। যে কোনো ব্রাউজার ওপেন করে এই www.teachers.gov.bk টাইপ করে হোম পেজে ডুববে। তো শিক্ষক বাতানো হোম পেজে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন লগ ইন আর রেজিস্ট্রেশন আছে। লগ ইন ক্লিক করে ওখানে ক্লিক করলে দুটা জিনিস আসবে, একটা হলো লগ ইন আর প্লাস নিচে আসবে রেজিস্ট্রেশন। তো আমি রেজিস্ট্রেশন করতে চাইলে রেজিস্ট্রেশনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করতে চাইলে আগে মেম্বার যদি হয় তাহলে লগ ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক। তো রেজিস্ট্রেশন যদি ক্লিক করি তাহলে রেজিস্ট্রেশন ফর্ম আসবে, ওখানে নাম, জন্ম তারিখ সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে হ্যাঁ আমরা এটার মেম্বার হতে পারি। এখন এটা ব্যবহার, শিক্ষক বাতায়নের ব্যবহার। তো শিক্ষক বাতায়নের সাইন আপ ফর্ম পূরণ করে নতুন অ্যাকাউন্ট তৈরি সফলভাবে সম্পূর্ণ হলে ব্যবহারকারীর ফর্মে ব্যবহৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষক বাতায়নে লগ ইন করা যাবে। এই যে এখানে, এই যে দেখো, এই যে এখানে এই লগ ইন বা নিবন্ধন ওখানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলে আমি এটাতে প্রবেশ করব। তো প্রবেশ করতে পারবো। তো এখানে দেখো লগ ইন করার পরে, যেমন এই যে এখানে আমি লগ ইন হয়ে আছি দেখো। তো লগ ইন হওয়ার পরে এখানে এই যে এখানে একটা তিনটা টান আছে, ও আড়াআড়ি উপরে নিচে
ওখানে যদি আমি ক্লিক করি তাহলে এই এই সেবাগুলো আসবে। দেখো, মুজিব শতবর্ষ, আমার স্কুল ড্যাশবোর্ড, মডেল কন্টেন্ট, অনলাইন স্কুল রুটিন, অনলাইন স্কুল ড্যাশবোর্ড, খবরদার, বৈশ্বিক বিষয়গুলি, অ্যাম্বাসেডর, সদস্য, আর্কাইভ, SDG4 ইভেন্ট ইত্যাদি আসবে এখানে, ঠিক আছে। তারপরে এখানে আমরা আগেই বলেছি এগুলো এখানে দেখা যাবে। এরপর শিক্ষক বাতায়নে প্রবেশ করলে নিচের হোম পেজ ওপেন হবে। পেজের টাইটেল বারে ব্যবহারকারীর নাম লেখা দেখা গেলে বুঝবেন আপনি সফলভাবে প্রবেশ করতে পেরেছেন। এই যে এটা এটা দেখলে বুঝবো যে না, হ্যাঁ, আমি এটাকে সফলভাবে প্রবেশ করতে পেরেছি। তো এখানে দেখো, এখানে আবার এই যে ড্রপ ডাউন এরতে ক্লিক করলে অনলাইন রুটিন তৈরি করুন, আপনার অনলাইন রুটিন, প্রোফাইল, আমার পাতা, লগ আউট। আমি যদি এটা থেকে বের হয়ে যেতে চাই তাহলে এখানে লগ আউটে ক্লিক করলে আবার এখান থেকে বের হয়ে যাবে। এখন কন্টেন্ট পর্যবেক্ষণ, এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে। দেখো, এখানে আমি যদি ক্লিক করি এই যে কন্টেন্টের এই এই এখানে যদি ক্লিক করি তাহলে কী কী আসবে? ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, খবরদার, নেতৃত্বের গল্প, বৈশ্বিক বিষয়গুলি, শিক্ষায় অগ্রযাত্রা, এই 11টি এখানে মেনু আসবে। আমি ব্লগে ক্লিক করলে ব্লগ ওখানে লেখালেখি, চিত্র ক্লিক করলে চিত্র, কী কী এখানে ছবি আছে, এখানে ছবি কোনো কারো কোনো পার্সোনাল ছবি নেই, এটা কিন্তু প্রফেশনাল ছবি। আমার কোনো কন্টেন্ট বিষয়ের সাথে সংশ্লিষ্ট বা প্রফেশনাল সাথে সংশ্লিষ্ট ছবি থাকবে, প্রেজেন্টেশন থাকবে, ভিডিও ইত্যাদি থাকবে। তো আমি এখান থেকে যদি প্রেজেন্টেশনে ক্লিক করি তাহলে এখানে আমি কন্টেন্টগুলো দেখতে পাবো, ওই কন্টেন্ট কী কী কন্টেন্ট আছে সেটা দেখতে পাবো, বিশেষ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা। তো সাধারণ শিক্ষার ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে চারটা বিষয় আছে। দেখো, আবশ্যিক বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ। আবশ্যিক বিষয়গুলোতে যদি আমি ক্লিক করি তাহলে আবশ্যিক বিষয়ের লিস্টগুলো আসবে। এই যে দেখো, এখানে বাংলা বই, ইংলিশ, পটভূমি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান, মানুষ ও বিশ্ব পরিচয় ইত্যাদি অনেকগুলো বিষয় আছে, দেখো এগুলো শো করবে। আমি যে বিষয়ে ঢুকতে চাই তাহলে সে, আমি যদি গণিতে ঢুকতে চাই তাহলে গণিতে ক্লিক করলাম, তাহলে গণিতের কন্টেন্টগুলো এখানে শো করবে। এখন দেখো, এখন এখন গণিতে আমি ক্লিক করলাম, গণিতে ক্লিক করার পর দেখো গণিতে, আগে স্লাইডে দেখি, এই যে গণিতে ক্লিক করলাম, এই যে গণিত সাবজেক্ট। এখন এই গণিতে ক্লিক করার পরে দেখো 1755টা কন্টেন্ট আছে গণিতে। হ্যাঁ, এখন আমি কোন শ্রেণীর দেখব, আমি এখানে ক্লিক করে যদি নবম শ্রেণী দিই তাহলে ক্লিক করি তাহলে নবম শ্রেণীর গণিতের এই যে ইয়েগুলো এখানে শো করবে। নবম শ্রেণী, এই যে নবম শ্রেণীর 1755টা কন্টেন্ট আছে, নবম শ্রেণীর এই কন্টেন্টগুলো এখানে শো করতেছে। এখন গণিত নবম শ্রেণীর সূচক পর্ব এক, আমি যদি এই ক্লাসটা দেখতে চাই, এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাহলে আমি এখানে ক্লিক করবো, এই এটা, ঠিক আছে, ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখো কী কী আসলো, এটাতে ক্লিক করার পরে এর প্রথমে এটা, তারপরে এই স্লাইডগুলোর প্রিভিউ আসবে, আমি ইচ্ছা করলে একটা একটা করে প্রিভিউ দেখতে পারি। তারপরে এই আরও নিচে গেলে দেখবে যে এখানে মন্তব্য, এই যে লাইক রেটিং, আমি ইচ্ছা করলে এখানে কন্টেন্টটা দেখে আমার পছন্দ হলে আমি এখানে লাইক দিতে পারি, আর যদি কন্টেন্টটা দেখে মানসম্মত মনে হয় তাহলে আমি এখানে রেটিং দিতে পারি। রেটিং 1, 2, 3, 4, 5 স্কেলের রেটিং। এর পরে যদি আমি এর বাইরে রেটিং এবং লাইক এর বাইরেও যদি কোনো এই আমার মতামত থাকে তাহলে আমি এখানে মতামত দিতে পারি। হ্যাঁ, আবার অভিযোগ দিতে চাইলে আমি এখানে অভিযোগ দিতে পারি, আর মতামত দিতে চাইলে এখানে মন্তব্য লিখে এখানে মন্তব্য করুন, এখানে ক্লিক করলে মন্তব্যটা চলে যাবে। মন্তব্যটা এখন আমি কন্টেন্টটা যদি ডাউনলোড করতে চাই, দেখো এখানে একটা ডাউনলোড অপশন আছে, দেখো এই যে এখানে, এই যে এখানে এই ডাউনলোড, আমি ইচ্ছা করলে এখানে ডাউনলোড এই কন্টেন্টটা ডাউনলোড করতে পারি, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এবং আমি আগেই বলেছি মেম্বার না হলেও কন্টেন্ট ডাউনলোড করা যাবে।
এখন আমরা ওখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারি, এই যে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করেও ডাউনলোড করতে পারি, অথবা এই যে কন্টেন্টের একেবারে কোনায় এরকম একটা আইকন আছে, ও আইকনটা মধ্যে পয়েন্টটা নিলে পপ আউট নামে একটা কথা আসবে, ওখানে ক্লিক করলেও ক্লিক করেও আমরা ডাউনলোড করতে পারি। ওখানে ক্লিক করলে আলাদা পেজে, আলাদা পেজে এই কন্টেন্টটা ওপেন হবে, তখন আমরা এই যে এখানে এইখানে একটা আইকন আছে ওখানে ক্লিক করলে কন্টেন্টটা ডাউনলোড হতে থাকবে। এখন প্রশ্ন হলো ডাউনলোড হয়ে কোথায় থাকবে, আমার কম্পিউটার বা ব্রাউজারে কোথায় থাকবে? তো আমি ডাউনলোডকৃত কন্টেন্টটা নিচে, যদি ক্রোম বা ব্রাউজার হয় তাহলে নিচে এরকম থাকবে, ওই তীর চিহ্নতে আমি ক্লিক করব, তখন ওপেন অলওয়েজ ওপেন ফাইলস অফ দিস টাইপ শো ইন ফোল্ডার, আমি শো ইন ফোল্ডারে ক্লিক করব। আর যদি গুগল ক্রোম হয় তাহলে এটা ডাউনলোড অপশনে গিয়ে আমি ওটা শো ইন ফোল্ডারটা পাব। তো শো ইন ফোল্ডারটা ক্লিক করলে এটা সুবিধা হলো, এই কন্টেন্টটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডার সহ কন্টেন্টটা ওপেন হবে, এই যে কন্টেন্টটা ওপেন হবে, তখন এই কন্টেন্টটাকে আমি কাট করে অন্য আমার কাঙ্ক্ষিত ড্রাইভে বা ফোল্ডারে রাখতে পারি ব্যবহার করার জন্য। এখন মন্তব্য, কন্টেন্টে মন্তব্য করা, আমরা আগেই বলেছি যে কন্টেন্ট, যে কন্টেন্টটা আমি ক্লিক করবো ওই কন্টেন্টের নিচে কে কী মন্তব্য করেছে সেটাও দেখবো, আবার আমার যদি কোনো মন্তব্য থাকে সেটা করে আমি মন্তব্যতে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করবো। কন্টেন্ট রেটিং এটা এবং লাইক দেওয়া সেটার বিষয়ে বলেছি। এখন যারা সদস্য তারা ইচ্ছা করলে এটা এই কন্টেন্ট সম্পাদন করতে পারে। এখন দেখো এই যে আমি যেমন এখানে আমার নাম, ওখানে আমি যদি এখানে এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে আমার পাতা, আমার প্রোফাইল, এই দুইটাতে আমার প্রোফাইলে আমার পাতায় গিয়ে আমি আমার আপলোডকৃত কন্টেন্টটা এডিট করতে পারি। এই যে এটা দেখবে এখানে আমি এই সেখানে যেমন আমি প্রেজেন্টেশন যেগুলো উঠেছি তার মধ্যে এটা একটা প্রেজেন্টেশন, এখানে ইচ্ছা করলে আমি এডিটে ক্লিক করলে এটা এডিট করতে পারি, আর যদি মুছে দিই তাহলে একেবারেই মুছে দিতে পারি, এটা আর দেখা যাবে। আবার এই এখন যদি কন্টেন্ট আমার ব্যক্তিগত তথ্য এডিট করতে চাই তাহলে ওই যে এখানে ক্লিক করলে এই যে সাইট পাঁচটা ইয়ে আসে অপশন আসে, ওখানে প্রোফাইলে যাব, প্রোফাইলে ক্লিক করে আমার ব্যক্তিগত তথ্য আমি ইচ্ছা করলে এডিট করতে পারবো, এই এডিটে ক্লিক করে আমার যদি কোনো ব্যক্তিগত তথ্য সংশোধন সংযোজন করা লাগে আমি ইচ্ছা করলে করে সংরক্ষণ দিতে হবে, করার পরে সংরক্ষণে ক্লিক করতে হবে। এই যে তথ্যগুলো আমি এডিট করে এখানে এই যে সংরক্ষণে ক্লিক করতে হবে, তাহলে এটা আমি যে তথ্যগুলো এডিট করেছি সেগুলো সংরক্ষণে দিলে আবার এডিটেডগুলো ওখানে সংরক্ষিত হবে। তো এখন আমরা টিচার্স পোর্টাল বলতে কী বোঝায় এই প্রশ্ন, একটা শিক্ষক বাতায়নের সেবাসমূহ কী কী, তিন শিক্ষকগণের পেশাগত উন্নয়নে শিক্ষক বাতায়নের ভূমিকা ব্যাখ্যা করো, এই তিনটা প্রশ্ন বাসায় ভালো করে পড়বো এবং ভালো উত্তর লিখবো এবং ভালো করে পড়বো। এখন আমরা টিচার্স পোর্টালটা একটু ভিজিট করবো, সবাই একটু খেয়াল করো, আমরা টিচার্স পোর্টালটা একটু দেখবো। এই হলো টিচার্স পোর্টাল, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ, এগুলো হলো, এটা হলো টিচার্স পোর্টাল, এই প্রথম পাতা আমরা প্রথমেই যখন ইয়ে করছি এই প্রথম, এটা হলো হোম পেজ, ঠিক আছে, আমি যখন এখানে পয়েন্টারটা নিব দেখো এই সেবাগুলো আসতেছে, আবার যখন এখানে নিব এখানে আসতেছে, এখানে নিব এখানে আসতেছে, আবশ্যিকই নিলাম আবশ্যিক সাবজেক্টগুলো আসছে, বিজ্ঞান নিলে বিজ্ঞানের, মানবিক ব্যবসা শিক্ষা, মাদ্রাসা নিলে মাদ্রাসার আসতেছে, কারিগরি নিলে কারিগরির সাবজেক্টগুলো আসতেছে, ঠিক আছে। আর এখানে এই আপলোড, আমি যদি কোনো কিছু মেম্বার হয়ে আপলোড করতে চাই তাহলে এখানে ক্লিক করে কী আপলোড করবো, ছবি, ব্লগ, প্রেজেন্টেশন, ভিডিও ইত্যাদি এখানে আপলোড করতে পারি।
পারব। তারপরে একটু নিচে গেলে দেখো ওই যে এই দিনে কারা কারা বিখ্যাত এই এই ইয়াগুলো আসবে, এ সপ্তাহের হাইলাইটসগুলো এখানে আসবে, আর মডেল কন্টেন্ট এখানে শো করবে। এটা আমরা আগে দেখেছি, তারপরে একটু আবার ইয়ে করছি। তারপরে দেখো তার নিচে সেরা নেতৃত্ব, এবং এখানে এই স্পোকেন ইংলিশ ম্যাটেরিয়ালস উদ্ভাবনেরও নেতৃত্বের গল্প, আর এখানে কী আছে অনলাইন স্কুল রুটিন, এইগুলো আছে। তারপরে এখানে আছে দেখো অ্যাডমিন নোটিশ, বাতায়ন কর্তৃপক্ষের কোনো নোটিশ থাকে, খোলা জানালা ব্লগ, আর এখানে আলোচিত লেখাগুলো থাকবে। আমি এই তারপরে দেখো খবর দা, এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ডিজিটাল অনলাইন ফেয়ার, দেশে ইন্টারনেট ব্যবহার, শিক্ষার্থীদের প্রতি মাননীয় শিক্ষামন্ত্রী কিছু কথা, ওখানে মাননীয় ICT মন্ত্রী মহোদয়ের কিছু কথা, এইগুলো এখানে আসছে। তারপরে কিশোর বাতায়ন মুক্ত পাঠ, আর হলো মাল্টিমিডিয়া ক্লাসরুম, এই তারপরে লিঙ্ক বা এই পোর্টাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এই হলো আমাদের মূল পোর্টালটা। এই ব্রাউজারে যখন আমি www.teachers.gov.bd লিখে এন্টার দিব তখন এটা আসবে। তো আমরা টিচার্স পোর্টালে একটু ভিজিট করে দেখলাম। তো এই পর্যায়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। আজকে আমরা যে তথ্যগুলো ব্যবহার করেছি, তথ্যক্ষেত্র www.teachers.gov.bd।